নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো রয়েছেন। আজকে যে বিষয়টি আলোচনা করব, রক্ষকই যখন ভক্ষক হয়। একটা উদাহরণ দিয়ে প্রথমে বলার চেষ্টা করি, কাকের মতো খারাপ প্রবৃত্তি ত্যাগ করে হংসং অর্থাৎ ভক্ত হতে হবে। কাক নিজের স্বার্থের জন্যে অন্যের ক্ষতি করে। কোনো পশুর শরীরে ঘা হলে কাক ওই ঘায়ে ঠোঁট মেরে মাংস বের করে খায়। ব্যথায় যন্ত্রণায় পশুর চোখ দিয়ে জল পড়তে থাকে। কাকের ডাক কর্কশ। হংস বা ভক্ত হতে হলে কাকের স্বভাব ত্যাগ করা দরকার। নিজের স্বার্থে অন্যকে কষ্ট দেবে না, কোকিলের মতো মৃদু ভাষা বলতে হবে, ইহাই ভক্তের লক্ষণ। হরিণঘাটায় খ্রিস্টান পাড়াতে 25শে ডিসেম্বর বড়দিনের দিন খ্রিস্টানদের চার্চ বন্ধ করে দিলেন। যে কেউ নয়, অন্য কোনো ধর্মের লোকও নয়, বন্ধ করলেন স্বয়ং চার্চের ফাদার। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন এবং আপনারা দেখছেন সনাতনী সংস্কৃতি চ্যানেল। নদিয়ার হরিণঘাটার বড়দিনের আগে ধর্মবদলের হুমকি খ্রিস্ট ধর্মের 400 পরিবারের। দিন কয়েক পরে খ্রিস্ট ধর্মের উৎসব বড়দিন 25শে ডিসেম্বর। তার আগে মঙ্গলবার খ্রিস্ট ধর্মাবলম্বী প্রায় 400 পরিবার ধর্মবদলের কথা বললেন। তবে একটাই কারণ, তাদের প্রার্থনা স্থল বন্ধ করে দিয়েছেন গির্জার ফাদার। ঘটনাটি ঘটেছে হরিণঘাটার হাঁপানিয়া খ্রিস্টান পাড়াতে। এর প্রতিবাদে ওই খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষেরা পথ অবরোধে সামিল হলেন। তারা হরিণঘাটার নগর উখরা হাবড়া রাজ্য সড়ক অবরোধ করে রাখেন সকাল থেকে। যদি পরে প্রশাসনিক হস্তক্ষেপে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়। জানা গেছে, এই গির্জার তত্ত্বাবধানে একটি অনাথ স্কুল পরিচালনা করা হতো। সেই স্কুলটার দেখভাল করতেন চন্দ্রশেখর হালদার নামে এক ব্যক্তি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তিনি অহিন্দু ও অনাথ নয়, এমন শিশুদের স্কুলে এনে পড়াশোনা করান এবং তাদের ছবি তুলে অনাথ বলে পরিচয় দিয়ে বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থার কাছ থেকে অর্থ সংগ্রহ করতেন। গির্জার ফাদারের কাছে এর প্রতিবাদ করেন খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষেরা। ফাদারের বিরুদ্ধে খ্রিস্ট ধর্মাবলম্বী ওই মানুষদের অভিযোগ, ফাদার তাদের কথার মান্যতা না দিয়ে 5 বছরের জন্য গির্জা বন্ধ করে দেন। এমতাবস্থায় ওই মানুষেরা কোথায় বড়দিনের প্রার্থনা করবেন তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। যদিও ফাদার ও ওই শিক্ষক সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছেন, বড়দিনের উৎসবে গোশালা ও মঞ্চ নির্মাণ নিয়ে মতবিরোধ দেখা দেওয়াতে গির্জা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।